সমাজ কাজ করছে না। এর মধ্যে দুনিয়া দেখছে মণিপুরে গত আড়াই মাস ধরে জাতিগত সংঘর্ষে যেভাবে মানুষের প্রাণহানি ঘটছে এবং মানুষ অসহায় অবস্থায় আছে, তার প্রতিবাদ জানিয়ে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন এসএফআই, টিএসইউ, ডিওয়াইএফআই এবং টিওয়াইএফ আমরা প্রতিবাদ মিছিলে সামিল হচ্ছি। আমরা সবাই জানি যে গত আড়াই মাস ধরে মণিপুরে ভয়াবহ জাতিগত সংঘর্ষ সংগঠিত হচ্ছে, এর ফলে এখনও পর্যন্ত 150+ মানুষ নিহত হয়েছেন, অসংখ্য মানুষ শরণার্থী শিবিরে আশ্রয় গ্রহণ করেছে। এরই মধ্যে সমগ্র দেশবাসীকে স্তম্ভিত করে দিয়ে গত দুদিন আগে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, যে ভিডিওতে আমরা লক্ষ্য করছি দুজন উপজাতি মহিলাকে দলবদ্ধে গণধর্ষণ করা হয়েছে এবং দীর্ঘপথ হাঁটিয়ে লগ্ন করে গণধর্ষণের ঘটনা সংঘটিত হয়েছে। গোটা দেশ মণিপুরের এই ঘটনা নিয়ে স্তম্ভিত, কিন্তু ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার এই ঘটনার বিরুদ্ধে যে পদক্ষেপ নেওয়ার কথা, বহু পুরানো ঘটনা হলেও এই ঘটনা নিয়ে ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ করছেন না। বরঞ্চ আমরা দেখছি যে মণিপুরের ঘটনা নিয়ে গত 77 দিন যাবৎ ভারতবর্ষের প্রধানমন্ত্রী নিশ্চুপ ছিলেন। আমরা এই চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠন আজকে তীব্রভাবে মণিপুরের এই ঘটনার ঘৃণা প্রকাশ করছি এবং অবিলম্বে এই ঘটনার সাথে যারা যুক্ত সেই দোষীদের গ্রেপ্তারের দাবি আমরা করছি।